আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আমি রেজাউল আলম কৌশিক। আজকে সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এখান থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায়ই প্রশ্ন এসে থাকে। তাহলে চলুন শুরু করা যাক, কি আছে এই দক্ষিণ আমেরিকা মহাদেশে আমরা জেনে নিই। দক্ষিণ আমেরিকা মহাদেশটি আমাদের পৃথিবীর মানচিত্রের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। এই দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রায় 12টি দেশ রয়েছে। স্বাধীন দেশ ভিত্তিক ছোট মহাদেশ বলা হয় দক্ষিণ আমেরিকাকে। ফুটবলের উর্বর ভূমিও বলা হয় এই দক্ষিণ আমেরিকা মহাদেশকে। পৃথিবীর নয়া মহাদেশ বলা হয় এই দক্ষিণ আমেরিকা মহাদেশকে। আবার দক্ষিণ আমেরিকার মহাদেশের আরেকটি নাম হচ্ছে ল্যাটিন আমেরিকা মহাদেশ। আমরা এবার দেখে নিব হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে যে দেশগুলো আছে সেগুলোকে মনে রাখার সহজ কী টেকনিক আছে বা সেই দেশগুলো কী কী। দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোকে মনে রাখার সহজ টেকনিক হচ্ছে বিবিসি ভার্সেস অ্যাপেক ইউর জিপি, অর্থাৎ বিবিসি ভার্সেস অ্যাপেকে খেলা হচ্ছে আর সেই খেলায় জিপি স্পন্সর করছে। আমরা 17টাকে এভাবে মনে রাখবো। এখানে 17টা প্রত্যেকটা কিওয়ার্ড দিই এক একটা রাষ্ট্র। বিতে ব্রাজিল, বিতে বলিভিয়া, সিতে কলম্বিয়া, ভিতে ভেনেজুয়েলা, এসতে সুরিনাম, এতে আর্জেন্টিনা, পিতে পেরু, ইতে ইকুয়েডর, সিতে চিলি, ইউতে উরুগুয়ে, আর জিপতে হচ্ছে গায়ানা, পিতে প্যারাগুয়ে। এবার আমরা দেখে নিব হচ্ছে এই দেশগুলা কোন কোন দেশের উপনিবেশ ছিল। উপনিবেশ হচ্ছে যেই দেশগুলা অন্য কোনো দেশ কর্তৃক নিয়ন্ত্রিত হয়, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কলোনি। তাহলে এই দক্ষিণ আমেরিকা মহাদেশের যে দেশগুলা কোন অন্য কোন দেশ কর্তৃক নিয়ন্ত্রিত ছিল সেটা আমরা দেখে নিই। দেখা যাচ্ছে এখানে ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ, সুরিনাম ছিল নেদারল্যান্ডের উপনিবেশ, আর গায়ানা ছিল হচ্ছে ব্রিটেনের উপনিবেশ, আর বাকি সবগুলা রাষ্ট্র স্পেনের উপনিবেশ ছিল, যেটা আমাদের মনে রাখার জন্য খুব সহজ একটি পন্থা। এবার আমরা দেখে নিব হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের এই দেশগুলোর ভাষা কী ছিল। আমরা জানি ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল, আর সেজন্য ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ। আর সুরিনাম নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল, সেজন্য সুরিনামের ভাষা হয়েছে ডাচ। আর গায়ানা ব্রিটেনের উপনিবেশ ছিল, আর সেজন্য এই গায়ানার ভাষা হচ্ছে ইংলিশ। আর বাকি যতগুলো রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রের ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে স্প্যানিশ। এবার আমরা দেখে নিব হচ্ছে এই দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্রগুলোর প্রত্যেকটা দেশের মুদ্রার নাম কী ছিল। আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে, এই চারটা দেশের মুদ্রার নাম ছিল হচ্ছে পেসু। সুরিনাম, গায়ানা, ইকুয়েডর, এই তিনটা দেশের মুদ্রার নাম ছিল হচ্ছে ডলার। আর বলিভিয়া, বলিভিয়ানু, ভেনেজুয়েলা, বলিভার, পেরু, এর মুদ্রার নাম ছিল হচ্ছে সোল, প্যারাগুয়ের মুদ্রার নাম ছিল হচ্ছে গুয়া রানি, ব্রাজিলের মুদ্রার নাম ছিল হচ্ছে রিয়েল। এবার আমরা দেখব হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের এই প্রত্যেকটি দেশের রাজধানী কী ছিল। রাজধানী হচ্ছে, দেখেন, ব্রাজিলের রাজধানী ছিল হচ্ছে ব্রাসিলিয়া, বলিভিয়ার রাজধানী ছিল হচ্ছে লাপাস, কলম্বিয়ার রাজধানী ছিল হচ্ছে বোগোতা, ভেনেজুয়েলার রাজধানী ছিল হচ্ছে কারাকাস, সুরিনাম প্যারামারিবো, আর্জেন্টিনা বুয়েনস আইরেস, প্যারাগুয়ে আসুনসিয়ন, ইকুয়েডর কিটু, চিলি সান্তিয়াগো, উরুগুয়ে মন্টিভিডিও, গায়ানা জর্জটাউন, পেরু লিমা। এখানে ব্রাজিল, এই ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় রাষ্ট্র। আর এই ব্রাজিলের সর্বপ্রথম নারী প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে দিলমা রোসেফ। এখানে আরেকটি মুখ্য রাষ্ট্র হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে আমরা সবাই চিনি, কেন, ওখানে ল্যাটিন আমেরিকার একজন বিপ্লবী নেতা চে গুয়েভারা জন্মগ্রহণ করেছিলেন। আর বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ইসাবেলা ডি পেরন এই আর্জেন্টিনাতেই জন্মগ্রহণ করেছিলেন। তো আজকের দক্ষিণ আমেরিকা মহাদেশের আলোচনা এটুকুই। আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আর অবশ্যই হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।